কি দেখলেন আজকে সকালবেলা যে বাইর হচ্ছেন যে? গাড়িটা গাড়ি নাই, দোকানপাট বন্ধ, মানুষ এখন মানে খুবই সাবধানতা অবলম্বন করতেছে, এটা তো একটা ভালো লক্ষণ। হ্যাঁ, আপনি বাইরেছেন যে ঘর থেকে? যতদূর সম্ভব চেষ্টা করব কীভাবে হাত মুখ পরিষ্কার রাখা যায়, আর হাঁচি কাশি আসলে অবশ্যই হাতের ভিতরে ভাবে হাঁচি দিব। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকবাল ব্লগ। আজকে শুক্রবার, চিটাগাংয়ে লকডাউনের ডে টু। মার্চের 4 তারিখ পর্যন্ত সকলকে ঘরে থাকতে বলা হয়েছে। এটা হলো আমার বাসা থেকে বিশ্বপুর যাওয়ার জন্য গরির রোড। এখানে দৈনিক ভ্যানে করে বাজার বসে, এই জন্য এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আজকেও অন্যদিনের মতন অনেক মানুষের সমাগম হয়েছে। লকডাউনের কারণে যে মানুষজন কম হয়েছে তা মনে হচ্ছে না। এখন বিশ্ব রোডে চলে আসলাম। এটা হলো পিসি রোড বা পোর্ট কানেক্টিং রোড বলে এটাকে, এটাকে বিশ্ব রোডও বলে। এটা হলো ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোড। এই রোডটার রাস্তার এক পাশের কাজ শেষ হয়েছে, আরেক পাশের কাজ এখনও বাকি আছে। এই যে রাস্তার ডাইন সাইডে, এরপরে ওই যে বাম সাইডে যেসব বিল্ডিং দেখা যাচ্ছে, এগুলো পোর্টের কলোনি, এগুলোকে ইস্ট কলোনি বলা হয়। রাস্তার দুই পাশে যে লম্বা লম্বা ট্রেলার দেখা যাচ্ছে, এগুলো অন্যান্য দিন বন্দর থেকে মালামাল আনা নেওয়ার কাজ করে। এই যে রাস্তার বাম সাইডে, এটা হলো বন্দর নতুন মার্কেট, আর ডান সাইডে একটা বন্দরের স্কুল। যে বাম সাইডের বিল্ডিংগুলো হলো পোর্ট কলোনি, ডান সাইডের বিল্ডিংগুলো পোর্ট কলোনি, ইস্ট কলোনি বলে এগুলোকে। এটা হলো বড়পল্লের মোড়। এখানে বাজার বসে, মার্কেট বসে, এখানে সবসময় প্রচুর মানুষ থাকে। এখান থেকে দূরপাল্লার বাসও ছেড়ে যায়। এটা হলো আগ্রাবাদ এক্সপ্রেস রোডের মোড়। এই যে আমরা এক্সপ্রেস রোডে ঢুকে গেলাম। বাম সাইডে এটা হলো শেভরন ডায়াগনস্টিক সেন্টার। হ্যাঁ, রাস্তাটা অনেক ফাঁকা আছে। 7-8 মাস আগেও এই রাস্তাটা এত সুন্দর ছিল না, এখান থেকে যাওয়া আসা করাটা খুবই কষ্টের ব্যাপার ছিল। এই রিসেন্টলি এই রাস্তাটা কাজ শেষ হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। রাস্তাতে বাইক চালিয়ে খুবই ভালো লাগতেছে। আর মাঝখান দিয়ে ডিভাইডার করে দিবে এবং এখানে মানে ফুল গাছ লাগাবে। এটা হলো পুলিশ ক্যাম্প, পুলিশ ট্রেনিং সেন্টার। এই যে একটা বাজার, এই কারণে এখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে। এটা হলো লাকি প্লাজা। ঈদের দিনও এখানে এর চেয়ে বেশি মানুষ থাকে, বা হরতালের সময়ও এখানে এর চেয়ে বেশি মানুষ থাকে। দেখো মানুষজন নাই, বোঝা যাচ্ছে। তবে রাস্তাঘাটে কোনো পুলিশ বা আর্মির কোনো টহল দেখতে পেলাম না। সামনে এটা হলো জাম্বুরা ফিল্ড। শুক্রবারের দিন হলে এখানে প্রচুর মানুষ বেড়াতে আসে, কারণ এটা সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত। কিন্তু আজকে
এটা লক করে দেওয়া হয়েছে, এই জন্য এখানে কোনো মানুষজন নাই। ডান সাইডে এটা হলো আগ্রাবাদ শিশু পার্ক, এখানেও প্রচুর মানুষ থাকে নর্মাল সময়ে, কিন্তু আজকে একেবারে ফাঁকা। শুধুমাত্র কিছু ওষুধের দোকান বাদে বাকি সবই বন্ধ। সামনে যে এই বিল্ডিংটা, এটা হলো চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হসপিটাল। এই মা ও শিশু হসপিটালটা বর্তমানে ক্রিটিক্যাল সিচুয়েশনে সার্ভিস দিয়ে যাচ্ছে। গতকালকে আমি যখন টেস্ট করাতে গেছি, শেভরনের ডাক্তার নাই, ইসলামী ব্যাংক হসপিটালের ডাক্তার নাই, শেষমেশ শুধুমাত্র এখানেই ডাক্তার ছিলেন এবং গুরুত্ব সহকারে টেস্টও করিয়েছেন। আমরা চলে আসছি আমার রিপোর্টটা নিয়ে, ডাক্তারটা দেখায় আমি আবার আসতেছি। আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ, এখন আমি বাসায় ফিরে যাচ্ছি। দুটো ডাব কিনলাম আর কিছু কলা কিনলাম, কারণ আর কোথাও দোকান খোলা পাই কি না পাই, এই যে ভ্যানে করে ফেরিওয়ালারা কিছু বেচা কেনা করতেছে। এখন প্রায় দুপুর 12টা বাজে, তাও রাস্তাঘাটে কোনো মানুষজন নাই। এটা হলো লাকি প্লাজা, এর সামনে সব সময় ভিড় থাকে, গাড়ি ঘোড়া থাকে, মানুষজন থাকে, প্রচুর ভিড় থাকে। এই যে এটা হলো সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, এটা হলো বাদামতলি। বাদামতলির মোড়টা আমার জিন্দগিতে এত ফাঁকা মনে হয় আমি ফার্স্ট দেখলাম, দু একটা রিক্সা ছাড়া আর কিছুই নাই বলতে গেলে। এটা হলো বারেক বিল্ডিংয়ের মোড়, এর আশেপাশে সব সময় ট্রাকের আনাগোনা থাকে, বন্দরের জেটি থেকে মাল জিনিস নিয়ে ট্রাক বের হয় আবার ট্রাক ঢুকে, কিন্তু আজকে সেরকম কিছু দেখা যাচ্ছে না। এই দেখেন, এটা একটা বন্দরের গেট, এইখানে সুদা ভিতরে দেখা যাচ্ছে কোনো ট্রাক ট্রুক নাই, লোড আনলোডের কোনো ব্যবস্থাপনা নেই, হাতে গোনা একটা কি দুইটা ট্রাক দেখা যাচ্ছে, আর কিছু রিক্সা চলতেছে, মানুষজন একেবারে নাই বললে চলে। এটা হলো বন্দর থানা, বেশ সুন্দর। এটা হলো বিশ্ব রোডের স্টার্টিং পয়েন্ট, চট্টগ্রামের বিশ্ব রোড এখান থেকে শুরু। এটা হলো কাস্টম চত্বর, কয়েকদিন আগে বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হয়েছিল, সে কারণে সাজানো হয়েছিল, সেটা এখনও রয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকবাল ব্লগ। আজকে 27 মার্চ, আজকে লকডাউন চলতেছে, তাও আমি বাইর হয়েছিল হসপিটালে যাওয়ার জন্য, আমার একটা দরকার ছিল, আসলে ঘুরতে বাইর হয় নাই। এই দেখেন, এই যে আমার রোগী আছে তার জন্য কলা আর ডাব কিনছি, আর হসপিটালের ডাক্তারকে রিপোর্ট দেখাতে গেছিলাম, তো সেই সুবাদে আর কি রাস্তাঘাটের যে পরিস্থিতি সেটাও এক প্রকার দেখে ফেললাম। গাড়িগুলো খুবই কম, একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষজন বার হচ্ছে না, আর বাইর হওয়া উচিতও না আসলে। ভাই আপনার নাম কি? আমার নাম জাভেদ ইকবাল। আমার নাম মোহাম্মদ কাসার। কি দেখলেন আজকে সকালবেলা যে বাইর হচ্ছেন যে? গাড়ি নাই, দোকানপাট বন্ধ, মানুষ এখন মানে
খুবই সাবধানতা অবলম্বন করতেছে। এটা একটা ভালো লক্ষণ। হ্যাঁ, আপনি বাইরে ছিলেন যে ঘর থেকে? আমি একটা বিশেষ কাজে বের হয়েছিলাম। আচ্ছা, বিশেষ কাজ ছাড়া তো বের হওয়া যায় না। যাক, এরকম মানুষজন আসলে যারাই বেরোচ্ছে বিশেষ কাজে বেরোচ্ছে, গল্প করা বা আড্ডাবাজির জন্য কেউ বাইরে হচ্ছে না, বাইরে হওয়া ঠিক না। আর শুধু বাইরে বাইরে হওয়া বন্ধ করলেও হবে না। আপনি বাইরে বাইরে বন্ধ করছেন, কিন্তু অলিগলের ভিতরে যে ওই যে চা নাস্তা টি স্টলে যায় চা খাচ্ছেন, বা আপনার ওই বন্ধু টন্ধু কিছু আর প্রতিবেশী মিলেমিলে আড্ডা দিয়ে কাজ করতেছেন, করতেছে না, এটাও ঠিক না। একেবারে কাজটা ফেরেই চলে যাওয়া উচিত। আর এখন সবাই বলতেছে, সবাই আমরা শুনছি, তাও আমরা একবার জানার উদ্দেশ্যে বলা যে আমরা বাসায় ডাইরেক্ট ঢুকে যাবো না, বাড়ি থেকে যাওয়ার সময় আগে ওয়াশরুমে যাবো, যে হাত মুখ ধুয়ে এরপরে বাসার রুমে ঢুকবো। যতদূর সম্ভব চেষ্টা করবো কীভাবে হাত মুখ পরিষ্কার রাখা যায়। আর হাঁচি কাশি আসলে অবশ্যই হাতের ভিতরে ভাবে হাঁচি দিব, আর যদি গলা ব্যথা থাকে বা সন্দেহ লাগে তাহলে আমরা নিজেকে আলাদা করে ফেলবো এবং যোগাযোগ করবো যেখানে যোগাযোগ করতে বসে তার সাথে, তাই না? এটাই এটাই ঠিক আছে। এখন জুম্মার আজান দিয়ে দিছে, আমরা জুম্মার প্রস্তুতি নিই সাবধানতার সাথে। যার শরীরে যে বুঝতেছে যে আমার ঠান্ডা লাগছে বা আমার হাঁচি কাশি আসে, সে জুম্মার নামাজে মসজিদে না আসলেই ভালো হবে, কারণ আমার একজনের কারণে অনেক মানুষের ক্ষতি হবে। সে বাসায় ঝোরে নামাজ পড়ে নেবেন, এটা ওলামাদেরও ফতোয়া আছে। সুতরাং যারা অসুস্থ তারা মসজিদে না আসেন, জামাতের সাথে নামাজ না পড়েন, এটাই বেটার। তাই সবাই জন্য সবাই দোয়া করব, এটাই এই কামনা রেখেই আজকে আমি শেষ করতেছি আমার কথা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোমরা বাইরে আছো যে নামাজ পড়ার জন্য আসছো? আবার মাস্ক পরে আসছো? আচ্ছা, মাস্কটা পরে একটু দেখায় দেন যে আপনি মাস্ক পরেন। ভাই লজ্জা পাচ্ছিল যে ওনার মাস্ক ছাড়া ছবি উঠে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এরকম মাস্ক পরে থাকবেন সবাই, মাস্ক পরে থাকবেন সবাই, সচেতন। আমিও সেফ, আমার কারণে অন্য মানুষও সেফ। জি ভাই, কাছর ভাই ধন্যবাদ, ওয়েলকাম, আসসালামু আলাইকুম।